What's up, guys? I'm Unique Bikers. It's Unique Bikers blog. আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমি ফার্স্ট টাইম মোটর ব্লগ করতেছি। তো আমি যাব এখন হচ্ছে আরিয়াল বিল। আসলে আরিয়াল বিলটা হচ্ছে আমাদের বিক্রমপুরের অনেক সুন্দর একটি জায়গা এবং ঐতিহ্যবাহী একটা জায়গা। আজকে যেহেতু আমার ফার্স্ট মোটর ব্লগ, তো চিন্তা করলাম আমার এলাকা বিক্রমপুরের ঐতিহ্যবাহী জায়গাটাই আমি একটু তুলে ধরি। এটা যেহেতু আমার ফার্স্ট মোটর ব্লগ, তো ভুল ত্রুটি হইতে পারে, তো ভুল ত্রুটি গুলো আপনারা ইগনোর করবেন আর আমাকে সবাই সাপোর্ট করবেন। এবং আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই ইউনিক বাইকার্স, তো তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলেন আজকে ব্লগটা শুরু করি, লেটস গো। তো গাইস, ভিডিওটা শুরু করে দিলাম। এটা আমার এলাকার রাস্তাই, এরূপে অনেক সুন্দর একটা জায়গা হয়ে গেছে। এখন তো অনেক পাইকারি এখন ঘুরতে আসেন, তো আপনারা সবাই আসেন ঘুরতে, অনেক সুন্দর জায়গা। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা আরিয়াল বিল। তো আজকে আমরা এই রাইড করার আগে প্লিজ ইউজ হেলমেট অ্যান্ড গ্লাভস প্লাস আর হাতের ক্লিয়ার, কারণ সেফটি হলো পাস, সেফটি পাস। তো সেফটি ছাড়া আসলে রাখি আর কি। Thank you.
তো আপনারা চাইলে ঘুরে যেতে পারেন, আশা করি ভালো লাগবে। অনেক উঁচু, উঠতে অনেক ঘাল, নামতে অনেক চলে আসলাম আমরা আরিয়াল বিল। তো এটা বিখ্যাত হচ্ছে এক কারণে, সেটা হচ্ছে মাছ। আর এই জায়গায় আসলে গ্রামের অরিজিনাল যে ভিউটা সেটা অবশ্যই পাবেন। তো আসুন আমরা আরিয়াল বিলের কিছু ভিউ দেখে আসি। আরিয়াল বিলের একটি ঐতিহ্যবাহী জিনিস হচ্ছে মাছ। তো এই যে কিছু মাছ এক মামা ধরে নিয়ে আসছে, তো মামার সাথে একটু কথা বলা যেতে পারে। মামা, মাছ এরকম কি প্রতিদিনই ধরেন? প্রতিদিনই ধরেন? তো কিরকম দামে বিক্রি করেন এগুলা? ওরে, একবারে তাজা মাছ এই বিল থেকে তো ধরছেন? মাছ পায় না কয়দিন ধরে, 4-5 দিন পরে আজকে কটা পাইছে। প্রতিদিনই তো মাছ পাওয়া যায় এরকম? যারা গাইস দেশীয় মাছ খেতে পছন্দ করেন, তারা মাছ কিনতে এই টাইমে আরিয়াল বিলে চলে আসবেন। ওই জায়গায় ভালো ভালো মানে একদম অনেক মামার আছে, ভালো মাছ পাওয়া যেতে পারে, একদম তরতাজা মাছ পাইবেন। সমস্যা নেই, আপনাদের মাছ দিবে ইনশাআল্লাহ। ওনারা প্রতিদিন পুরো কষ্ট করে একদম মানে প্রতি ভেয়ালে মাছ ওঠে না, প্রতি জালে মাছ ওঠে না।
তো কিছু পর পর কিছুক্ষণ পর পর মানে ঘন্টা খানিক দুই ঘন্টা তিন ঘন্টা পর পর এরকম মাছ তারা ধরতে পারে, তো তাদের অবশ্যই তাদের সাপোর্ট করবেন এবং তাদের কাছ থেকে মাছ কিনতে চাইলে চলে আসবেন আরিয়াল ভিলার মধ্যে। ভিডিওর লিঙ্কে ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই জায়গার প্লেস লোকেশন থেকে চলে আসবেন এখানে, এবং জায়গাটা খুবই অসাধারণ একটি জায়গা, তো দেখতে পারবেন এখানে। ঠিক আছে, পুরো প্রত্যেকটা ইয়ার মধ্যেই মাছের প্লট দেওয়া আছে, তো অবশ্যই তাদের কাছ থেকে মাছ কিনবেন এবং এখানে আসে ঘুরে যাবেন। তো ধন্যবাদ আমার, ধন্যবাদ। হ্যাঁ, তো দেখাইলাম, তো আপনারা আসবেন এই জায়গায়, আসলে এই একটা গ্রামের একটা পরিপূর্ণ গ্রামের একটা ভিউ পাবেন। তো এটা আমার যেহেতু ফার্স্ট ব্লগ, তো কিছু মিষ্টান্নার সিলিং হতেই পারে, তাই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর নেক্সট আরও ভালো কিছু করার চেষ্টা করব। তো আসবেন সবাই আপনারা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই, এবং সবাই আমাকে লাইক করবেন, আমার পাশে থাকবেন। আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলুন এবার বাসার দিকে রওনা। তো এবার বাসার দিকে যাওয়া যাক, তো রওনা দিয়ে দিই, বেশি রাত করে লাভ নেই।
শীত এসে পড়তেছে এটা বোঝা যাচ্ছে। এখন সন্ধ্যার পরে রাইড করলে বোঝা যায় অনেকটা হালকা শীত লাগে, উইন্টার ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসতেছে। আসলে উইন্টারটা আমার অনেক পছন্দের, সবাই বলে যে উইন্টারে নাকি বাইক চালার মজা নাই। আমি নিজে পার্সোনালি মনে করি যে উইন্টারে ভালো একটা লেদারের জ্যাকেট, গ্লাভস, হেলমেট, কেডস, মোটামুটি একটা গরম কাপড় পরে নিলে আমি মনে করি বাইক চালায় সবচেয়ে মজা এই শীতের দিন। তো আমি ওয়েট করতেছি উইন্টারটার জন্যে, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে এটা আরও অনেক ব্লগ হবে, সকালে ব্লগ হবে একটা, ইনশাল্লাহ রসের ট্যুর হবে সেটারও ব্লগ পাবে ইনশাল্লাহ। তো বাড়ির দিকে প্রায় এসে পড়েছি। তো আজকের মতো ব্লগ প্রায় শেষ। তো ব্লগটা আমি ফার্স্ট টাইম করলাম তো মোটো ব্লগিং, তো একটু ভুল ত্রুটি হয়েছে আর আমার মাইক্রোফোনটা ভালো হওয়ার না কারণে ভয়েসে একটু সমস্যা হতে পারে, সবাই একটু এইগুলা ইগনোর করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই ইউনিক বাইকার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ, আর সবাই আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো ব্লগ এখানেই শেষ।